বাড়ি রাঙিনায় পথের ধারে খেতে রাইলে অগুন্তি খেজুর গাছের শোভা। প্রায় 2.5 লাখেরও বেশি খেজুরের গাছ রয়েছে চুয়াডাঙ্গা জেলাতে। শীত মানে গাছে গাছে ভার থাকবেই। আগের দিন বিকালে পাতা ভারে, নলি বেয়ে বেয়ে মিষ্টি রসের সমাহার। কুয়াশার চাদরে মোড়া ভরে গাছিরা সাত সরঞ্জাম নিয়ে মাঠে আসেন রসের ভার সংগ্রহে। গাছে পোতা গজে আটকে রাখা ভার গাছিরা কায়দা করে লাবায় লম্বা একটি লগি দিয়ে। গাছের সংখ্যা বেশি হওয়ায় চুয়াডাঙ্গার গাছিরা ভার লাবায় নিজেদের কায়দা করা এই লগির সাহায্যে। কুয়াশা মাখা ভরে কাঁদে রসের বাঘ ঝুলিয়ে মনোরময় দৃশ্য। অন্য এলাকায় না দেখা গেলেও চুয়াডাঙ্গা জেলায় এ দৃশ্য মিলে। শীত মৌসুমে সাত সকালে খেজুরের রস থেকে গুড় বানানোর এমন আয়োজন চুয়াডাঙ্গার গ্রাম গ্রামান্তে কয়েক হাজার পরিবারে। এক ভার রস থেকে সাধারণত 1 কেজি গুড় বানানো যায়। 10 থেকে 12 ভার রসে 10 কেজি পর্যন্ত গুড় বানানো যায়। রস জাল দেওয়া চৌকুনা চুলাকে এখানে বলা হয় বাইন। বাইনের দুই পাশে 2টা ছিদ্র, একটা খড়ি দেওয়ার জন্য আর একটা পুড়ে যাওয়া বাকি অংশ বের করে দেওয়ার জন্য। রস জাল দেওয়ার জন্য 4 কোণা বিশিষ্ট পাত্রকে বলা হয় চুয়াডাঙ্গার আঞ্চলিক ভাষায় তাপাল। লাকড়ি কাঠের সাথে খেজুরের ডেগো এবং ব্যবহার করা হয় ভুট্টা গাছ জ্বালানি হিসাবে। রস জাল দিতে জ্বালানি লাগে প্রচুর। রস জাল দিলে জলীয় বাষ্পের মতন ঘন কুয়াশায় ছেয়ে যায় চারপাশ। রস জাল দিতে দিতে যখন হালকা লাল হয়ে ওঠে তখন চুয়াডাঙ্গার ভাষায় বলা হয় এটাকে তাঁত রস। তাঁত রস হওয়ার ঘণ্টাখানিকের ভেতরেই লালচে কালার চলে আসে। রসে কালার আসার কিছুক্ষণ পরেই রসটি ফোঁট ধরা গুড়ে পরিণত হয়। জাল দেওয়া গুড় যখন কাঙ্ক্ষিতভাবে ঘন হয়ে যায় তখন বাইন থেকে লাবানো হয় গুড়ের তাপাল। খানিকটা ঘন গুড় আলাদা করে নিয়ে এবার বীজ মারার পর্ব। এক টানা ঘষে ঘষে ক্রিম বানানোকেই বীজ মারা বলে। এই বীজ মারার ভেতরেই নির্ভর করে গুড়ের মান এবং ধরন। বানানো সাদা ক্রিম বাকি গুড়কে জমাট বাঁধতে সাহায্য করে। সাধারণত বীজ মারা যত ভালো হয় গুড় জমাট বাঁধে তত ভালো। গুড় এবার মাটির নতুন ভারে ভরার পালা। ভারে ভরার সময়
সুদৃষ্ণ গুড় ছড়ায় মাতাল করা মিষ্টি ঘ্রাণ। মাটির কলসাকৃতি এই ভারে ভরে চুয়াডাঙ্গার গুড় বিক্রি করা হয় বাংলাদেশের সবখানে। ভারে রাখার পরে দানাদার হয়, তাই সবাই বলে দানা গুড়। আর যেই গুড়ে বীজ ওঠে না সেটা হয় ঝোল গুড়, সেটাকে সবাই বলে ঝোল গুড়। প্রতিটা মাটির ভারে 8 থেকে 10 কেজি গুড় ধরে, পাইকাররা ভার হিসাবে কিনে থাকে। আর যারা খুচরা ক্রেতা তারা 100 টাকা দরে কেজি গুড় কিনে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। এতক্ষণ আমি ছিলাম মোহাম্মদ রমজান আলী আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।